ঈদের দিন রোজা রাখা কি হালাল না হারাম? হারাম। তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ঈদের দিন রোজা রাখা কি হারাম? সবাই বলবে, তারাও বলবে, আপনিও বলেন হারাম। তো আপনি যদি তখন বলেন, তোমরা যে বলছ যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, তো ঈদে মিলাদুন্নবীর দিন কি রোজা রাখা হারাম? জিজ্ঞাসা করে দেখেন তো কি বলে, একটু জিজ্ঞাসা করে দেখেন তো। আচ্ছা কথার কথা, এই মাসে রবিউল আউয়াল 12 তারিখ হবে, বুধবার দিন, তো জিজ্ঞাসা করে দেখেন তো যে বুধবার দিন কি রোজা রাখা হারাম? দেখেন তো কি বলে। একে তো বলছে সকল ঈদের সেরা ঈদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদের দিন রোজা রাখা হারাম। যেখানে রোজা রাখা হারাম, তাহলে ওই দিন কি রোজা রাখা হারাম হতে পারে না? সম্মানিত উপস্থিতি, তাদেরকে প্রশ্ন করবেন, দেখবেন এমনিতেই তারা দেখবেন কথা আটকে যাবে। কাজেই আরও প্রশ্ন করতে পারেন, কেমন প্রশ্ন? আচ্ছা আমরা ঈদের দিন, এবছর আপনারা ঈদের জামাত দিয়েছেন সকাল 7টা বাজে দেননি, কিসের জন্য দিয়েছেন? কয় রাকাত সলাতের জন্য? দু রাকাত সলাত আদায়ের জন্য, ঈদের দিন দু রাকাত সলাত, নফল সলাত। তো তাদেরকে বলেন তো, তো সকল ঈদের যে সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী পালন করো, তো 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীতে তোমরা কয় রাকাত সলাত আদায় করবা? জিজ্ঞাসা করে দেখেন তো কি বলে, কোনো সদুত্তর পাবেন না। অতএব এইগুলো যে ইসলামের মধ্যে নতুন আবিষ্কার, তা আপনি এখান থেকে সহজেই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদের সামনে আমি খুতবার এ পর্যায়ে বলতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ এটা আপনার আমার জন্য খুশি স্বরূপ, রহমত স্বরূপ, গোটা জাতির জন্যই রহমত স্বরূপ, খুশি স্বরূপ। কিন্তু তাই বলে এই দিবসকে পালন করতে পারি না, এই দিবসকে পালন করতে পারি না। অতএব যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে, তাদের থেকে সতর্ক ও সাবধান থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।